আর সব গায়েস, আজকে হইছে আমরা বাইরে অনেক বৃষ্টি, এই জন্য হচ্ছে আমরা কি ভাত খামো? আমরা কি ভাত খামো? আমরা কি ভাত খামো আজকে? নাম ভুল লাগিছে, খুদের ভাত আর কি ভর্তা। তো ভর্তার মাংস আমরা দেখি কি ধরনের খুদের ভাত আজকে রান্না করা হইলো। তো গায়েস দেখেন, এই হইছে আমাগো খুদের ভাত। আর এই কোলে কি আছে? গরুর গোস্ত আছে খুদের ভাত দিয়া। দিস মাই আনাদার ভিডিও, অনেক সুন্দর ভিডিও। ও একটু আমাকে জল দিলেও দেওয়া লাগবে, হালকা একটু জল দিলেই হবে। আর একুলে গায়েস ভিডিওর জন্য চলতে আছে, মানে পুরো রেসিপি আন্তরিক হয় না হইছে। এই যে মানে হোটেলে যে রুম দেয় হোটেল, আমরা হোটেলের মতো চলে আসছি। একুলে আছে কিছু ভর্তা, এই ভর্তাগুলোর নাম কি? এটা কি ভর্তা? এটা হচ্ছে ডাইল ভর্তা। এটা কি ডাইল? বৃষ্টির মধ্যে কিন্তু ভালোই লাগে। তো গায়েস খাইতেও মনে হয় মজা লাগবে। গরুর গোষ্ঠা দেখে কিন্তু বলে দেবে না, সেই সেই রাম স্বাদ মুখে একটু দেওয়াই লাগবে। আর কিছু লেমু থাকবে, লেমু দিয়ে খামো, অনেক মজা লাগবে বিষয়টা। এটা কি? ম্যাঙ্গো, ম্যাঙ্গো নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন হয়েছে আমরা খাবো, খাওয়াটা অনেক ভালোই লাগবে। ঠিক আছে, তো গায়েস আর কি কি নিয়ে আসছে? এই টেবিলে তুমি কি করবা? লেখাপড়া করবো এই টেবিলে। আমরা একটু দেখি কিরকম টেবিল কিনে আনছে তোমার আব্বু। আনবক্সিং করা হইছে, এখন লালে লাল মিলে গেছে বিছানা লাগে। এই হইছে টেবিল, নতুন টেবিল। কয় টাকা নেছে দেখি, দাম দর মনে হয় লেখা আছে। বেশি না, মাত্র 420 টাকা দাম। 20 টাকা মনে হয় ডিসকাউন্ট দিছে, 400 টাকা রাখছে। 420, 420 উদ্বোধন করো। তো গায়েস আমরা এখন এই টেবিলটা উদ্বোধন হবে। এখন হচ্ছে এই যে বই আনতে গেছে, বই আনো, বই নিয়ে আসো, বই নিয়ে এসে পড়তে বসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আসো বই খাতা। খোলো, এটা হচ্ছে ফোল্ডাবেল ল্যাপটপ টেবিল। ল্যাপটপ টেবিলে এখন হচ্ছে লেখাপড়ার টেবিল হয়ে গেছে। এইখানে হচ্ছে কি রাখে? কলম, এখানে কলম পেন্সিল রাখে, এখানে রবার রাখে। বই খাতা বাইর করো, চালু, এতক্ষণ ভিডিও করা যাবে না, চালু 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 বাইর। আরে আল্লাহ, এত কিছু তোমার এরকম বই খাতা বাইর হলো আগে, বই খাতা বাইর হলো। এবার তুমি কয় তারিখ গুনতে পারো? গুনতে পারো না? একই তো মানে 24 পর্যন্ত গুনতে পারে, এর বেশি আর গুনতে পারে না, বয়স 8 বছর। এই যে অলরেডি উৎপাদন এখন হয়ে যাবে, রায়ান উৎপাদন করে ফেলাইলে এই টেবিলের। তো গায়েস এই পর্যন্তই, অনেক বেশি হয়ে যেতে আছে। তোমার অনুভূতি কি? তোমার অনুভূতি কি? ভালো? হ্যাঁ, তুমি কি খুশি হয়েছো? হ্যাঁ, আল্লাহ, এই পাশে কি বাইরে না, এই পাশে বাইরে লেগাম রে।